আজ বুধবার 4 আগস্ট 2021 ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি হাসিব বিল্লাহ। শুরুতে যুগান্তরের খবর। ভেঙে পড়েছে পিয়াসার অধরা নেটওয়ার্ক, গ্রেফতার তালিকায় অর্ধ শতাধিক হাই প্রোফাইল, আছে শোবিজ জগতের অনেকের নাম। এর বিস্তারিত খবরে বলা হয়েছে, বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা গ্রেফতার হওয়ার পর এবার র্যাবের হাতে ধরা পড়েছে তার অন্যতম সহযোগী মিশু হাসান। উদ্ধার করা হয়েছে প্রায় 15 কোটি টাকা মূল্যের ফেরারি ব্র্যান্ডের গাড়ি, যার মালিক তিনি। মিশু শুধু বিদেশ থেকে আমদানি নিষিদ্ধ দামি ব্র্যান্ডের গাড়ি দেশে আনতেন না, তার ডেইরি ফার্মের জন্য গরু আমদানির নামে আনতেন স্বর্ণ ও হীরার চালান, যা বিশেষ কৌশলে গরুর পেটে ঢুকিয়ে আনা হতো। পত্রিকাটির আরেকটি খবর, বিএনপিতেও ভূঁইফোর সংগঠনের বিষফোড়া। এর বিস্তারিত খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের মতো বিএনপির নাম ব্যবহার করেও গড়ে উঠেছে অসংখ্য ভূঁইফোর সংগঠন। জাতীয়তাবাদী সমর্থিত এমন অর্ধশতাধিক সংগঠন রয়েছে যাদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি সহ নানা অভিযোগ। সমকালের একটি শিরোনাম, নাইট পার্টির আড়ালে প্রতারণার ফাঁদ, মডেলদের অন্ধকার জগৎ। খবরটিতে বলা হয়েছে, গুলশান, বনানী ও বাড়িধারার মতো অভিজাত এলাকার 20 থেকে 25টি বাসায় প্রতিরাতে আয়োজিত নাইট পার্টিতে অংশ নেওয়া বিভিন্ন মডেলই একসময় এ চক্রের সদস্য হয়ে পড়েন। পার্টিতে অংশ নেওয়া ধনাঢ্য পরিবারের সদস্যদের অসতর্ক অবস্থায় ছবি কৌশলে তুলে রাখতেন তারা। পরে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং স্বজনদের কাছে পাঠানোর ভয় দেখিয়ে তাদের ব্ল্যাকমেল করতেন মডেলরা। পুলিশ বলছে, এই চক্রের সদস্য হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন মডেল ফারিহা মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ এবং অভিনেত্রী শীলা হাসান। মাদক মামলায় পিয়াসা ও মৌকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে জব্দ ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য আলামত পরীক্ষা করে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তবে শীলা হাসান এখনও অধরা রয়েছেন। উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, নাইট পার্টির সক্রিয় সদস্য হিসাবে এমন 10 থেকে 11 জনের নাম পাওয়া গেছে যারা ধনাত্ম পরিবারের সন্তান। পত্রিকাটির আরেকটি শিরোনাম, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, মেয়রদের আহ্বানে নগরবাসীর সাড়া নেই। প্রথম আলোর প্রধান শিরোনাম, বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ, করোনার কষ্টে ও আনন্দের জয়। পত্রিকাটির আরেকটি খবর, ঢাকা দক্ষিণ সিটি, কাজ 80 ভাগ, টাকা 100 ভাগ। সেতু নির্মাণের কাজ শেষ না করলেও ঠিকাদারকে বরাদ্দকৃত 9 কোটি টাকার পুরোটাই দেওয়া হয়েছে। এর বিস্তারিত খবরে বলা হয়েছে, সেতু নির্মাণের কাজ এখনও শেষ হয়নি, সেতুর সঙ্গে সংযোগ সড়কের কাজও অনেকটাই বাকি। এরপরও ঠিকাদারের প্রতি ভীষণ উদার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শতভাগ কাজ হয়ে গেছে দেখিয়ে পুরো টাকাই ঠিকাদারকে দিয়েছে কর্পোরেশন। বাস্তবতা হচ্ছে, সেতু ও সংযোগ সড়কের কাজ 80 ভাগের মতো হয়েছে, এখনও 20% কাজ বাকি। অথচ সেতু ও সড়ক নির্মাণ কাজের জন্য বরাদ্দকৃত প্রায় 9 কোটি টাকার পুরোটাই হাতে পেয়ে আর প্রকল্পমুখী হচ্ছে না ঠিকাদার। এই ছিল আজকের সংবাদ সংকলন।